প্রিয় সুধী, আল্লাহ তাআলা এক একটি প্রাণীকে এক এক ধরনের বুদ্ধিমত্তা দান করেছেন। যেমন মানুষের এক অংশ বন জঙ্গলে থাকে, আর এসব জঙ্গলি মানুষরা নিজেদের অনুভূতির দ্বারা অনেক দূর থেকেই কোনো বিপদের আশঙ্কা বুঝতে সক্ষম হন। উদাহরণস্বরূপ, তুফান আসার সম্ভাবনা থাকলে এসব জঙ্গলি মানুষগুলি আসমানের রং কিংবা বাতাসের প্রকৃতি দেখেই বুঝতে পারে। এমনকি জমিনে কান লাগিয়ে এসব লোক ভূমিকম্প হওয়ার সম্ভাবনাটাও আন্দাজ করে নেয়। প্রিয় বন্ধুরা, মানুষ নয়, শুধু আল্লাহ তাআলা পশু পাখির মধ্যেও এমন কিছু শক্তি দিয়েছেন যার ফলে এসব প্রাণী অনেক বিপদাপদ আগমনের অনুমান আগে থেকেই করে ফেলে। যেমন ভূমিকম্প আসার আগে ঘোড়া তার কান নাড়াচাড়া করতে থাকে, বৃষ্টি আসার আগে পিঁপড়াসমূহ তাদের খাবার একত্রিত করে নেয়। তেমনিভাবে মধুমক্ষীর ব্যাপারে এটা জানা যায় যে হাজার মাইল সফর করে এরা নিজের বাসস্থানে ঠিকই ফিরে আসে। এমনকি বিপদ আসার আগেই এসব প্রাণীরা আগে থেকে সেই স্থান ত্যাগ করে অন্য স্থানে চলে যায়। আল্লাহ তাআলা এসব প্রাণীকে এমন পাওয়ার দিয়েছেন যা দেখে জ্ঞানীদের বিবেকও হয়রান হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদে ইরশাদ করেন, এসব লোক কোরআন নিয়ে চিন্তা করে না, তাদের অন্তরে তালা লাগানো। প্রিয় সুধী, আজকের ভিডিওতে আমরা জানব বৃষ্টি হবে পিঁপড়া আগে কিভাবে এটা বুঝতে পারে, এবং চলার সময় পিঁপড়া একটি অপরটির সাথে মুখ কেন লাগায়, এবং জানব কোরআন ও সায়েন্স এ ব্যাপারে কি বলে। এছাড়াও পিঁপড়া এবং মানুষের জীবনযাপনের মধ্যে কি কি মিল রয়েছে সে ব্যাপারেও জানব। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। কোরআনে পাকে সূরা নমলের আয়াত নাম্বার 17 ও 18 বলা হয়েছে, সুলাইমানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হলো, জিন মানুষ ও পক্ষীকুলকে অতঃপর তাদেরকে বিভিন্ন ব্যূহে বিভক্ত করা হলো। যখন তারা পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছালো, তখন এক পিপিলিকা বলল, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। প্রিয় সুধী, আপনারা জানেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সকল প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন, তাই হযরত সুলাইমান পিঁপড়াদের কথা শুনতে পেরেছিলেন এবং তাদের কথাগুলি বুঝেছিলেন। দেখুন, পবিত্র কোরআনে 1400 বছর আগেই এ কথা বলেছে যে পিঁপড়া একে অপরের সাথে কি বলে, আর আজকের নিউ সায়েন্স এটা আবিষ্কার করেছে যে পিঁপড়ারা একটি সুশৃঙ্খল সিস্টেমের মধ্যে থাকে, আর তারা এতটা বুদ্ধিমত্তার সাথে কথাবার্তা বলে যা বিজ্ঞানীদেরও হয়রান করে ফেলে। সায়েন্স বলেছে পিঁপড়ারা আওয়াজ দ্বারা কথা বলে না, বরং পিঁপড়ারা ডাটা ট্রান্সফারের মাধ্যমে কথা বলে, আর তাদের তরিকা হলে পিঁপড়া কথা বোঝাতে তার মুখ অন্য পিঁপড়ার মুখে ঢুকিয়ে দেয়, আর এর দ্বারাই পিঁপড়া কোট করে নিয়ে সব কথা বুঝে নেয়। সেজন্য দেখবেন যখন পিঁপড়ারা চলাচল করে, তখন চলতে চলতে অপর পিঁপড়ার মুখে মুখ লাগিয়ে দেয়। এটি কোনো বেহুদা কাজ নয়, বরং একটি অপরটিকে কথার ডাটা ট্রান্সফার করে। প্রিয় সুধী, একটি মোবাইল থেকে অপর মোবাইলে যে ডাটা ট্রান্সফার করা হয় এসবই পিঁপড়ের ডাটা ট্রান্সফারেরই নমুনা বলা হয়। আপনারা দেখবেন বৃষ্টি আসার আগে পিঁপড়ার দল তাদের ঘরের বাহিরে গোল চক্কর লাগাতে থাকে। অনেক সময় দেখা যায় মাটির স্তূপ করে নেয় যেন বৃষ্টির পানি তাদের গর্তে প্রবেশ করতে না পারে। আর বৃষ্টির আগে পিঁপড়ারা এজন্য জানতে পারে যে তাদের ভিতরে কুদরতিভাবে একটি সেন্সর মজুদ রয়েছে যাকে হাইড্রোফোলিক বলে, আর এটির মাধ্যমেই পিঁপড়ারা বৃষ্টির আগে বুঝতে পারে যে বৃষ্টি হবে। পিঁপড়া ক্ষুদ্র হলেও আমাদের কর্মী হওয়ার শিক্ষা দেয়, ভবিষ্যতের ভাবনা ভাবার শিক্ষাও পাওয়া যায় পিঁপড়া থেকে। পবিত্র কোরআনে একটি সুরার নাম হচ্ছে নমল, যার অর্থ পিঁপড়া। সত্যি ছোট্ট একটি প্রাণীও যে কতটা গুরুত্বপূর্ণ তা ভেবে অবাক হতে হয়। পিঁপড়ার হাঁটু এবং পায়ে আছে বিশেষ এক ধরনের সেন্সিং ভাইব্রেশন, যার মাধ্যমে আশেপাশের পরিস্থিতি পিঁপড়ারা বুঝতে পারে। পোকামাকড়ের মধ্যে সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী পিঁপড়া। বিশ্বে পিঁপড়ার প্রায় 12,000 প্রজাতি রয়েছে। এই প্রাণীটি তার শরীরের ওজনের চেয়েও 20 গুণ বেশি ওজন বহন করতে পারে। পিঁপড়াদেরও একজন রানী থাকে যার থেকে লক্ষাধিক বাচ্চা হয়। অতীতে কেউ হয়তো কোরআনের প্রতি এই বলে উপহাস করে থাকতে পারে যে কোরআন জাদুকরী কাহিনীর বই, যাতে পিঁপড়ার পরস্পরের কথা এবং উন্নত বার্তা বিনিময়ের বিষয় উল্লেখ আছে। সম্প্রতি গবেষণার পিঁপড়া জীবনধারা সম্পর্কে এমন সব বাস্তব সত্য উদ্ঘাটিত হয়েছে যা আগে মানুষ জানত না। গবেষণায় বলা হয়েছে মানুষের জীবন সাথে যে সকল প্রাণী ও কীট পতঙ্গের অধিকতর সাদৃশ্য আছে সেটা হলো পিঁপড়া।
পিঁপড়া মানুষের মতো তাদের মৃত পিঁপড়াদের মৃতদেহ দাফন করে। তাদের মধ্যে উন্নত মানের শ্রম বিভক্তি আছে। তাদের মধ্যে রয়েছে পরিচালক, তত্ত্বাবধায়ক ও শ্রমিক। তারা গল্পের জন্য কোনো কোনো সময় একসাথে বসে। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য তাদের রয়েছে অগ্রিম যোগাযোগ পদ্ধতি। দ্রব্য বিনিময়ের জন্য তাদের বাজার বসে। তারা শীতকালে দীর্ঘ সময়ের জন্য খাদ্যদ্রব্য গুদামজাত করে। খাদ্যশস্যের মুকুল বের হলে এবং মুকুলিত অবস্থায় রেখে দিলে যদি শস্যটি পচে যাওয়ার সম্ভাবনা থাকে, তখনই তারা মুকুলটির গোড়া কেটে দেয়, তাদের রোদে নিয়ে শুকায় এবং শুকানোর পর পুনরায় ভেতরে নিয়ে আসে। মনে হয় তারা এটা জানে যে আর্দ্রতার কারণে শস্যদানায় মুকুল বের হতে পারে, ফলে শস্যদানাটি পচে যেতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।